প্রায় এক বছর পর দেশে ফিরেছেন আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। হোয়াইট হাউস ও জাতিসংঘে নিয়মিত প্রশ্ন করে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনী জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। সাহসী সাংবাদিকতা করতে গিয়ে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয়েছিল তাকে। দেশ অন্তপ্রাণ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি সম্প্রতি দেশে পা রেখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিজদায় লুটিয়ে পড়েন। এই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বিভিন্ন সাংবাদিক সংগঠন এই সাংবাদিককে সংবর্ধনা দিয়ে যাচ্ছে। অনেকে তাকে সুপার হিরো হিসেবে উল্লেখ করেছেন। মুশফিকুল ফজল আনসারিকে অনেকে হয়তো এক নামে চেনেন, কিন্তু তার ক্যারিয়ার কতটা হেভিওয়েট সম্পন্ন তা হয়তো জানেন না, আবার অনেকের কাছে একেবারে অচেনা। এই প্রতিবেদনে তারকা এই সাংবাদিকের বিষয়ে কিছু বিষয় তুলে ধরা হলো। সাংবাদিকতায় সাহসী ভূমিকার কারণে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে 2015 সালে দেশ ছাড়তে বাধ্য হন মুশফিকুল ফজল আনসারি। অনলাইন নিউজ পোর্টাল জাস্ট নিউজ বিডি .com-এর সম্পাদক তিনি। পাশাপাশি স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সদর দপ্তর ও হোয়াইট হাউসের দায়িত্ব পালন করেন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন তুলে ধরেন নানা বিষয়ে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে ছিলেন মুশফিকুল ফজল আনসারি। এছাড়া দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন তিনি। বার্তা সংস্থা UNB সহ আরো কয়েকটি মিডিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তিনি। বিশ্বব্যাংকের কনসালট্যান্টও ছিলেন তিনি। ব্রিটেনের দ্য টাইমস ও সানডে টাইমস পত্রিকায় ওয়ার্ক এক্সপেরিয়েন্স রিপোর্টার হিসেবে কাজ করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে একটি অনুষ্ঠান অ্যাঙ্কর হিসেবে ছিলেন মুশফিকুল ফজল আনসারি। এনটিভিতে জনপ্রিয় টিভি অনুষ্ঠান হ্যালো এক্সেলেন্স হোস্ট করেছেন। এতে রাষ্ট্রদূত এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা থাকতেন। তিনি মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক। অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম সম্পাদিত বৈদেশিক নীতি ম্যাগাজিন সাউথ এশিয়া পার্সপেক্টিভসেরও নির্বাহী সম্পাদক তিনি। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।